বাংলা বিভাগের ছাত্র ছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ বাংলা বিভাগ থেকে বাংলা সাহিত্যের ইতিহাস ৩ এই বিষয়টি থেকে ঔপন্যাসিক হিসেবে শওকত ওসমানের কৃতিত্ব নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যের অন্যতম একজন কথা সাহিত্যিক শওকত ওসমান, তিনি মূলত ঔপন্যাসিক। বাংলা সাহিত্যে তার কৃতিত্ব যদি খুঁজতে হয় তবে তার উপন্যাসের দিকে তাকাতে হবে প্রথমেই, কেননা বাংলা সাহিত্যে এক অনবদ্য ফসল হিসেবে উপহার দিয়েছেন তিনি তার উপন্যাস সাহিত্য। কেননা তার উপন্যাসগুলোর প্রেক্ষাপট অধিকাংশ জুড়েই মুক্তিযুদ্ধ প্রসঙ্গ, তাই তার কৃতিত্ব বাংলা সাহিত্যে ব্যাপক অংশে বিদ্যমান। নিচে আমরা শওকত ওসমানের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করি। শওকত ওসমান মূলত ঔপন্যাসিক, আর তার উপন্যাস সৃষ্টিতে বাংলা সাহিত্যে তার কৃতিত্বের আসন কীভাবে পাকা করেছেন তা আমরা বিশ্লেষণ করে দেখতে পারি। প্রথমেই আমরা যে উপন্যাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জননী। জননী উপন্যাসটি 1961 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসটি শওকত ওসমানের প্রথম উপন্যাস। এই উপন্যাসে লেখকের আর্থসামাজিক জীবনদৃষ্টি, ব্যাপকতা ও গ্রামীণ বাংলার ও বাংলার গ্রামীণ জীবনের নানা হাসি কান্নার কাহিনী বিবৃত হয়েছে। মামুলি চাষির আজাহার খার পারিবারিক ঐতিহ্য থাকলেও দারিদ্র্যের নিষ্পেষণে আজ সে সাধারণ নিম্ন কৃষক। কৃষি ছাড়াও সে রাজমিস্ত্রির কাজ করে। অর্থ অভাবের কারণে আজাহার খার অনুপস্থিতিতে তার পরিবারে প্রবেশ করে লম্পট তার দুঃসম্পর্কের এক ভাই ইয়াকুব। দরিয়া বিবির দারিদ্র্যের সুযোগে স্বার্থ চরিতার্থের পথ করে নেয় এই ইয়াকুব। নানা সাহায্যের অজুহাতে ইয়াকুব তার পরিবারের দিকে গেঁজতে থাকে। আজাহারের মৃত্যুর পর সন্তান সন্ততি নিয়ে দরিয়া বিবি দারিদ্রদগ্ধ হয়ে পড়ে। নানা অজুহাত দেখিয়ে শেষ পর্যন্ত দরিয়া বিবির নারীত্বের চরম সর্বনাশ করে এই ইয়াকুব। মূলত ইয়াকুবের মনে এই ঘৃণিত বাসনাটি ছিল। মূলত উপন্যাসটিতে 1920 সালের বাংলাদেশের গ্রামের কৃষক পরিবারের জীবন চিত্রায়নের মধ্য দিয়ে গড়ে উঠেছে জননীর কাহিনী। এবার আমরা সংক্ষিপ্তভাবে বনি আদম উপন্যাসটি নিয়ে আলোচনা করি। বনি আদম উপন্যাসটি সামান্য ভুলের জন্য হযরত আদম আলাইহিসসালাম স্বর্গচ্যুত হয়ে মানবমণ্ডলীর জন্ম দিয়েছিলেন। তিনি বিধাতার কাছে ক্ষমা ভিক্ষা পেলেও অন্য মানুষের অশেষ দুর্গতির কবল থেকে রক্ষা পায়নি। প্রতিনিয়ত হাজারো সমস্যা দংস্টার ছোবলে তাদের জর্জরিত হতে হয়। এখানে আদম বংশধরদের অপরিমেয় দারিদ্র্যের বীভৎসতা বর্ণনা হয়েছে। শওকত ওসমানের তারা দুজন উপন্যাসটিতে গ্রামীণ সমাজের কিশোরদের প্রতিচ্ছবি নিয়ে রচিত। গ্রামীণ সমাজের কিশোরদের প্রতিচ্ছবি রচিত হয়েছে। কিশোর উপন্যাস হলেও এখানে সমকালীন জীবন, জিজ্ঞাসায় মাটি আর মানুষের বাস্তব চিত্র ফুটে উঠেছে। গাবতালী গ্রামের দুস্থ কৃষক নুরালী অসুস্থ স্ত্রীকে সুস্থ করতে জমি শেষ পর্যন্ত বিক্রি করে শেষ করেছে। স্ত্রী মারা যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে শহরে খেলনা বিক্রি করার পেশা বেছে নেয়, অতঃপর কাজ নেয় বিমান তৈরির কারখানায়। শেষ পর্যন্ত অনেকের মতোই নুরালী বোমা বিস্ফোরণে মারা যায়। শওকত ওসমানের রাজসাক্ষী উপন্যাসটিতে সমাজের আর্থসামাজিক চালচিত্র তুলে ধরেছেন। শোষণ বঞ্চনার সঙ্গে বস্তি জীবনের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরা হয়েছে। হিজলা গ্রামের বিত্তহীন পরিবারের চাষির কন্যা সবরন দুঃখ কষ্ট দারিদ্র্যে বড় হয়ে স্বামী বাড়ি গেলেও পলাতক স্বামীর কারণে বাপের বাড়ি ফিরে আসতে হয় নিরুপায় সৌরনকে। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে শহরে জিয়ের কাজ নেই। নানারূপ দুঃখ দারিদ্র্যের ছোবল থেকে রেহাই খুঁজতে সমাজের রাঘব বোয়ালদের পরামর্শে দুষ্কর্মে জড়িয়ে পড়ে। শেষে
কোর্টের সব সত্য বলায় সে হয়ে ওঠে রাজসাক্ষী। এবার আমরা শওকত উসমানের প্রতঙ্গ পিঞ্জর উপন্যাসটি নিয়ে আলোচনা করব। এই উপন্যাসটিতে গ্রামের মৌলবীর ভুল ব্যাখ্যা বিশ্লেষণে সমাজ মানুষে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তা বর্ণিত হয়েছে। এছাড়াও তিনি 47-এর পর ভাষা আন্দোলন, সামরিক শাসন, 1971 সালের মুক্তিযুদ্ধের কাহিনী নিয়েও বেশ কিছু উপন্যাস রচনা করেন। তিন সঙ্গী উপন্যাসে 1968 সালের স্বৈরাচার বিরোধিতা থেকে 1969-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 1971 সালের 25 মার্চ কালোরাতের গণহত্যা পর্যন্ত বিস্তৃত উপন্যাস হচ্ছে এই পঞ্চসঙ্গী। পাঁচজন ছিন্নমূল বালকের জীবন কাহিনীর সঙ্গে সেই সময়ের চলমান রাজনৈতিক ঘটনা প্রবাহের ধারাবাহিক বর্ণনা করেছেন এই উপন্যাসে। উপন্যাসে পাঁচজন কিশোরের ক্ষুধা আর দারিদ্র্যের চিত্র ফুটে উঠেছে। পাঁচজন যুবক দেশের বিভিন্ন দুরবস্থায় পাশে দাঁড়িয়েছে, শেখ মুজিবকে তালা ভেঙে আনার স্লোগান দিয়েছে, সামরিক আইন বিরোধী আন্দোলন অংশ নিয়েছে, মিলিটারিদের ট্রাকে গুলি ছুড়েছে, 25 মার্চ 1971-এ তারা বাংলার স্বাধীন পতাকা তুলেছে। জাহান্নাম হইতে বিদায় এই উপন্যাসটির প্রেক্ষাপট আমরা এই মুহূর্তে জানব। মুক্তিযুদ্ধের উপর উপন্যাস জাহান্নাম হইতে বিদায়। স্কুল শিক্ষক গাজী রহমানের চরিত্রের মধ্য দিয়ে 25 মার্চ থেকে 71-এর ডিসেম্বর পর্যন্ত সর্বের নারকীয়তা বর্ণনা দিয়ে স্বাধীনতার স্বাদ গ্রহণ পর্যন্ত এই উপন্যাসের কাহিনী বিব্রত। দুই সৈনিক উপন্যাসটিতে বিষয়বস্তু হিসেবে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিকাহিনী। মুক্তিযুদ্ধের সময় যেসব বাঙালি পাক বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছিল তারাও এক পর্যায়ে পাক সেনার নৃশংসতার শিকার হয়েছে। বাঙালি হয়ে বাঙালিদের বিরুদ্ধে যেসব বাঙালিরা বেইমানি করেছে তার চিত্র ফুটে উঠেছে এই উপন্যাসটিতে। বাঙালিকে দিয়েই বাঙালি হত্যার চিত্র এখানে শওকত উসমান বাস্তব চিত্র হিসেবে তুলে ধরেছেন। নেকড়ে অরণ্য উপন্যাসটি আরও একটি রক্তাক্ত দলিল মুক্তিযুদ্ধের। যে যন্ত্রণার বিনিময়ে স্বাধীনতা পাওয়া গিয়েছে তাকে এবং স্বাধীনতাকে একত্রিত করে মনের মধ্যে রাখা হয়েছে এই বইটিতে। হানাদার বাহিনী 71-এর মুক্তিযুদ্ধের দিনগুলিতে বাঙালি নারীদের ওপর যে পাশবিক অত্যাচার চালিয়েছিল তারই সপ্তময় চিত্র ধরা পড়েছে নেকড়ে অরণ্যে। যেবনে নেকড়ে বা হিংস্র বাঘের বসবাস সেটাই নেকড়ে অরণ্য বলে। বলাই বাহুল্য যে এই অরণ্য ছিল 71-এর বাংলাদেশ। নেকড়ে শিকার করে খেলা করে, পরে হত্যা করে এবং রক্তপান করে, তেমনি হায়নারা বাঙালি নারীদের সঙ্গে করেছে। এই উপন্যাসটিতে বর্বরতার প্রতি সভ্যতার অমানবিকতার প্রতি মানবিকতার, নিপীড়কের প্রতি নিপীড়িতের ঘৃণা ফুটে উঠেছে চরমভাবে। জলাঙ্গি উপন্যাসটিতে মুক্তিযুদ্ধের এক ট্র্যাজিক উপন্যাস হিসেবে গড়ে উঠেছে। হানাদার বাহিনীর এক ঘৃণ্য অত্যাচারের কাহিনী বিদ্রিত হয়েছে এতে। জলাঙ্গির নায়ক একজন মুক্তিযোদ্ধা, তাকে এবং তার দয়িতাকে হায়নারা পাথর বেঁধে মেঘনা নদীতে ডুবিয়ে হত্যা করেছে। বাস্তববাদী ঔপন্যাসিক এই নিষ্ঠুর পরিণতির সত্য ছবি আঁকতে দ্বিধা করেননি। ক্রীতদাসের হাসি উপন্যাসটিতে যুগ যুগান্তরের সামন্ত বুক লিপসার নায়ক খলিফা হারুনুর রশিদ একজন ক্রীতদাস তাতারিকে প্রিয়জন বিচ্ছিন্ন করে হাসাতে চেয়েছিল। তাতারির প্রেমিকাকে খলিফা নিজের বেগমে পরিণত করে। তাতারির প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে তার বিনিময়ে তাতারিকে রাজকীয় সুখ সুবিধা প্রদান করে। কেবল তাতারির মুখে
একটু হাসি ফুটানোর জন্য, কিন্তু দাদারি হাসে না। অমানবিক নির্যাতন সহ্য করে সে আরও স্থির হয়ে যায়। শেষ পর্যন্ত একটি প্রতিবাদের মধ্য দিয়ে তাতারির মৃত্যু উপন্যাসের সমাপ্তি ঘটে। উপন্যাসটির কাহিনী উৎস বা মিল পাওয়া যায় সামরিক এক নায়ক আয়ুব খানের সঙ্গে, হারুনুর রশিদ, এবং বাঙালির সঙ্গে তাতারির প্রতি কি মিল রয়েছে। তাতারি যেমন স্বাধীন হয়েও খলিফার স্বৈর শাসনের বাইরে যেতে পারেনি, তেমনি পূর্ব পাকিস্তান পেয়েছিল নামে মাত্র স্বাধীনতা। খলিফার মতো আয়ুবও বাঙালির অর্থনৈতিক স্বাধীনতা খর্ব করে তাদের সন্তুষ্টি পেতে চেয়েছিল। খলিফার মতো আয়ুবেরও চেষ্টাও বিফল হয়েছে। তাতারি যেমন খলিফার উপর বিতরাক, তেমনি জনগণের কাছ থেকে মাতৃভূমি ছিনিয়ে নিয়ে তাদের মুখে হাসি দেখা সম্ভব নয়। দাসের প্রেমের মতোই মাতৃভূমির উপর আমাদের প্রেম। উপযুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে উপন্যাস সাহিত্যে নতুন মাত্রা সংযোজন করেছেন শওকত ওসমান বাংলা উপন্যাস সাহিত্যে, এবং স্থায়ী আসন প্রতিষ্ঠিত করেছেন আপন মহিমায়। এখন কথা হলো, যদি প্রশ্নে আসে শওকত ওসমানের মুক্তিযুদ্ধের প্রসঙ্গে উপন্যাসের পরিচয় দাও, তবে যেগুলো আলোচনা করা হয়েছে সেখান থেকে শুধুমাত্র কয়েকটি উপন্যাস বাছাই করলেই হবে। যেমন যে উপন্যাসটি বাছাই করে নিতে হবে সেগুলো হচ্ছে দুই সৈনিক, পঞ্চসঙ্গী, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য এবং জলাঙ্গি। এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ধন্যবাদ সবাইকে।